একটা ঝড় বয়ে গেল বাংলাদেশের নির্বাচন নিয়ে। আপনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমি জানি না যে কারা মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দেন যে এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো এত তাড়াহুড়ো করে এত এনে কেন নির্বাচন অ্যাট এ টাইম করা উচিত ছিল, একদিনে ওনার টেস্ট করা উচিত ছিল। ওনাদের যে সমস্ত সংস্থা ওনাকে দিয়েছিল যে 1 লক্ষ কোটি অবদানে একজন জিতে যাবে, তাদের বোঝা উচিত ছিল যে শাহবাগিরা, শাহবাগ চত্বর, তারা কিন্তু ভোট নষ্ট করে দিয়েছে বাংলাদেশের। আপনার এখানে বসে পীর ভাই কার ভোট নষ্ট করে দিয়েছে? অনেকবার আমরা বলেছি যে এদেরকে শাহবাগ থেকে সরিয়ে নেন, প্রতিদিন 1 লক্ষ ভোট নষ্ট হচ্ছে। কারণ যারা ওখান থেকে যাতায়াত করে 4টি রাস্তা বন্ধ করে দিয়েছে মাসের পর মাস, এবং তারা পরবর্তী সময় গোটা দেশের মানুষ বললো যে তারা ইসলাম বিরোধী কাজকর্ম করতেছে। পাবলিক পারসেপশন কি করেছে না করেছে এইটার মধ্যে আমি আজকে যেতে চাই না, কিন্তু ভোটে কিন্তু তার প্রতিফলন ঘটে গেল। এই শাহবাগ যদি না হইতো, হেফাজতের জন্ম হতো না, একটা অছিলা। সেই কারণে একটার পর একটা ভুল, এই যে চারজন হেরে গেল, এবং সৎ গণমুখী রাজনীতি, এই চারজন হচ্ছে হাই প্রোফাইল ক্যান্ডিডেট, একদম পলিটিশিয়ান, তারা সবাই মন্ত্রী উপযুক্ত, এমপি উপযুক্ত, তারা সবাই হেরে গেল। সজিতবাবু বললেন যে ক্যান্ডিডেটদের দোষে হেরে গেছে, নো নেভার। যে কাজ সিলেটে হয়েছে, যে কাজ বরিশালে হয়েছে, খুলনা হয়েছে, অথবা আপনার রাজশাহীতে হয়েছে, এত কাজ তো দিকে করে নাই, তারপর তারা হেরে গেল কেন? জাতীয় রাজনীতি ভুলের জন্য হেরে গেছে। তা আপনি কেন, আমাদের প্রধানমন্ত্রী সব থেকে বেশি ধর্মভীরু, অত্যন্ত 5 রাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সকালে কোরআন তেলাওয়াত করেন, দিনের কাজকর্ম শুরু করেন, তাহলে ইসলাম করেন। ওনাকে আস্তিক আর নাস্তিক একটা প্রশ্ন জেগে গেছে না? নির্বাচনের সময় আমি ছিলাম লন্ডনে, আমাদের সিলেটের সমস্ত লোকই ওখানে। আপনি কেন, আমাদের প্রধানমন্ত্রী সব থেকে বেশি ধর্মভীরু, তারা বলতে চাচ্ছে যে উনি তো ধর্মভীরু, কিন্তু তার সকালবেলা নামাজ, ফজর নামাজের পরে সালাম ফেরানোর পরে দুই কান্দে দুইজন নাস্তিক যে উপস্থিত হয়ে যান, ডাইনে সালাম ফিরিয়ে দেন বেবি মধু ভাই, ফিরিয়ে দেন মতি চৌধুরী, তো পাবলিক দেখে কি, মানে আপনি দেখবেন যে কার যোগ্য, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আওয়ামী লীগ কমিউনিস্টদের ঘাড়ে চড়িয়া আজকে, বা কমিউনিস্ট আওয়ামী লীগ ঘাড়ে চড়িয়া।